শোতে স্বাগত জানাই। সর্বশেষ উন্নয়নে একটি কার্গো জাহাজ শক্তি হারিয়ে বাল্টিমোরের একটি সেতুতে বিধ্বস্ত হয়, ইউএস কোস্ট গার্ড বলেছে। ডুবুরিরা পানিতে ডুবে যাওয়া ছয় শ্রমিকের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ইউএস কোস্ট গার্ডের বিবৃতি অনুসারে। জাহাজটি আগে থেকেই বন্দরে রুটিন ইঞ্জিন রক্ষণাবেক্ষণ করে। জাহাজটি শক্তি হারিয়ে ফেলার ফলে এই ঘটনাটি ঘটেছে এবং অনুসন্ধানের প্রচেষ্টা স্থগিত করা হয়েছে কারণ ভিতরে ক্ষতিগ্রস্ত অন্যান্য যানবাহনগুলি ধসে পড়া সেতু থেকে সুপার স্ট্রাকচার এবং কংক্রিটে আবদ্ধ হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।